নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। থাকে এরকম কিছু ক্রনিক ডিজিজ থাকে, সারে না, অবরে সবরে তা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। দাঁত, একজিমা, হাঁপানি ইত্যাদি সেই গোত্রের রোগ। কখনো মনে হবে ব্যাস এ তো সেরেই গেছে, ঠিক যখন সেরে ওঠাটা সেলিব্রেট করতে যাবেন সেদিনই আপনার পায়ের গোড়ালিতে সেই অসহ্য চুলকানি, সে আসিয়াছে ফিরিয়া। তো রাজনৈতিক দলেরও এরকম বেশ কিছু থাকে, এরা কখনো সম্পদ কখনো আপদ। আচ্ছা বলুন দেখি, কাঁথি তমলুকে গিয়ে ওই হেডন কলিশনে যাবার ক্ষমতা তৃণমূলে কজন নেতার আছে? কজন নেতা শুভেন্দুর ওই তুই তোকারির জবাব তুই তোকারিতেই নেমে আরো তীব্রভাবে দিতে পারেন ওই এক কুণাল ঘোষ ছাড়া? আবার এই কুণাল ঘোষ জেলে থেকেই হেডলাইন হয়েছেন, তখন কুণাল ঘোষের কোর্ট দিয়ে প্রথম পাতায় খবর করেছে গণশক্তি। মমতা হলো চোরেদের রানী বলেছেন, এক মুখ দাড়ি, হাতে শেকল, নাটকের এক শেষ। আবার জেল থেকে বেরিয়েই যে উনি সিপিএম জয়েন করবেন সেটা তো কেউ আশা করেনি, বরং মুরলীধর লেনে ঠাঁই পারবেন কিনা সেদিকেই লোকজনের নজর ছিল। সেই কুণাল ঘোষ তৃণমূলেই ফিরলেন, কেবল নয় স্বমহিমাতেই ফিরলেন। দলের বিভিন্ন ইকুয়েশনকে অনায়াসে আয়ত্ত করেই কুণাল ঘোষ ধীরে ধীরে আবার ফ্রন্ট পেজে। সাংবাদিকদের কিভাবে ব্যবহার করতে হয়, সাংবাদিকরা কি চান, কোন খবরের কোন অংশটা হেডলাইন হবে, তার হাল হকিকত জানা কুণাল ঘোষ কিছুদিনের মধ্যেই দলের সাধারণ সম্পাদক, দলের মুখপাত্র। উনি মন্ত্রীকে থামিয়ে নিজের কথা বলেন, দলের এমপির বিরুদ্ধে শপথে বলে দেন। মিডিয়া ডার্লিং কুণাল ঘোষ খবরের কাগজের এক থেকে আটের পাতায় অনায়াসে জায়গা করে নিয়েছেন প্রতিদিন। সোশ্যাল মিডিয়া ট্রোল সামলেছেন, নিজের মামলা সামলেছেন, ব্যবসা সামলেছেন, কিন্তু ওই এক্সিমার মতোই মাঝে মধ্যে উঠে এসেছেন প্রথম পাতায়। এটা তার অভ্যাসও বলা যায়, তাই সেটাই বিষয় আছে। ইতিহাসের পুনরাবৃত্তি, কার্ল মার্কস বলেছিলেন ইতিহাসের প্রথম পুনরাবৃত্তি ট্র্যাজেডি, তা দ্বিতীয়বার ঘটলে প্রহসনে পর্যবসিত হয়। 2013 সালে এক রক্তদান শিবিরে গিয়ে তৎকালীন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বেভাস মন্তব্য করেছিলেন, তারপরই শাসকের রোষানলে গ্রেফতার ও জেল যাত্রা। অন্য হয় বলা চলে তৃণমূলের হাতেই গ্রেফতার তৃণমূলের রাজ্যসভার সদস্য। তার প্রায় এক দশক পরে ফের সেই উত্তর কলকাতার এক অরাজনৈতিক সংগঠনের রক্তদান শিবিরে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন কুণাল। তার জন্য এই মুহূর্তে দলের সাধারণ সম্পাদকের পদ খোয়া গিয়েছে তার। চিত্রনাট্যে মিল রয়েছে, এবার ভরা ভোটের মরশুম, দলত্যাগী তাপস রায় বিজেপি প্রার্থী উত্তর কলকাতার আসনে, তার সঙ্গে এক মন্ত্রী কুণাল। শুধু তাই নয়, প্রতিপক্ষের প্রার্থী প্রশংসা প্রকাশ্য সভায় স্বভাবতই তার গোপন কিছু এজেন্ডা রয়েছে কিনা তা নিয়ে চর্চা শুধু দলের অন্দরে নয় রাজনৈতিক মহলেও। ভবিষ্যতের গর্ভে কি আছে তাকে বলতে পারে, তবে জেল থেকে বেরিয়ে তিনি যেভাবে সংগঠনের স্বমহিমায় ফিরে এসেছিলেন, তার পুনরাবৃত্তি ঘটবে নাকি বিভিন্ন খাতে বইবে তার ভবিষ্যৎ, ট্র্যাজেডি নাকি প্রহসন, কোন পথে কুণাল? এমনিতে তৃণমূল দলে কি অন্য কারোর কথা শোনা দরকার আছে? দল কি সবাই মিলে চালায়? এসব অবান্তর প্রশ্ন। দলে একটাই পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্পপোস্ট। কেউ কেউ অভিষেক দেখাবেন বটে, তাদেরকে বলবো উনি ছুরির হাতল, ছুরি নয়, বন্দুকের বাঁট, বুলেট নয়, উনি আছেন কারণ তিনি থাকতে দিয়েছেন। মমতা ব্যানার্জির সম্মতি ছাড়াই দলে কিছু হয়ে যাচ্ছে এটা ভাবার কোনো কারণই নেই। কাজেই গতকাল যে চিঠি দিয়ে কুণাল ঘোষকে আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক বা দলের মুখপাত্র পদ থেকে সরানো হলো তাতেও দিদিমনে সায় আছে। কিন্তু এই নির্বাচনের প্রচারের ঘনঘটার মধ্যে এমনটা কেন, সেটা তো বুঝতে হবে। মানে এটা আগে করা যেত, মাসখানেক পরেও করাই যেত, কি এমন হলো যে এখনই এই সিদ্ধান্ত নিতে হলো? আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে এই সিদ্ধান্তের পেছনে। মামলা কুচ হজম নেহি হুয়া। একটা ক্লাবের অনুষ্ঠানে কুণাল ঘোষ গেছেন, সেখানে আরও অনেকের সঙ্গে তাপস আছেন। যদিও এটাও বিশ্বাসযোগ্য নয় যে উনি আছেন তা না জেনেই শিশু ভোলানাথের মতো কুণাল ঘোষ সেখানে হাজির হলেন। তারপরের বক্তৃতা আরও ইন্টারেস্টিং, আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি মধ্যখানে রই পরাণ জলাঞ্জলি দিয়ারে, মণিদার গানের মতো এক বক্তৃতা। এবং ওইটুকু বক্তৃতা দেবার জন্যই নাকি দুম পটাশ সব পদ থেকে তুলে নেওয়া হলো কুণাল ঘোষকে। এত সরল ব্যাখ্যা, আসল ঘটনা কি উত্তর কলকাতার আসন ঘিরে, বিজেপির সঙ্গে কোনো ডিল ফাইনাল করার আগে, নাকি আবার দলের কিছু লোকজনদের ষড়যন্ত্রের শিকার হলেন কুণাল ঘোষ, সেটা জানতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। এখন কমিউনিস্ট পার্টির এবেলার খবর ওবেলায় বেরিয়ে যায়, এ তো তৃণমূল, কাজেই আপাতত অপেক্ষা করুন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করলাম, এবার কুণাল ঘোষ কোন পথে হাঁটবেন বলে আপনাদের মনে হয়, শুনুন তারা কি বলছে।
কুণালদা বহুবার বহু বিপদে বহু বিড়ম্বনায় দলকে ডিফেন্ড করেছেন, তাই আমরা ভুলিনি দলের প্রতি কুণালদার অবদান। কুণালদা আমাদের সঙ্গেই থাকবেন, সঙ্গেই আছেন, আমাদের চেতনায় আমাদের রক্তে কুণালদা আমাদের সাথেই আছেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি উনার ভালোবাসা আছে, উনি একটা নীতিতে বিশ্বাস করেন। আমার দৃঢ় বিশ্বাস উনি তৃণমূলের হয়েই প্রচার ময়দানে তৃণমূলের হয়েই থাকবেন। উনি কি চরিত্রের মানুষ, গিরগিরির মতো রং বদলেছে। এরপরে আমার মনে হয় যে ওনার ওই গেরুয়া বসন পরে, গলায় মালা পরে, তিলক পিলক কেটে ওই সন্ন্যাস ধর্মে গিয়ে ওই মালা জপ করা উচিত। আমি মনে করছি যে কুণাল ঘোষ ওই দলেই থাকবে, আর এরকম ভুল করেন বারবার দিদি মাফ করে দেয়। কুণালদা আমাদের দলে আছেন, দলে থাকবেন, এবং তৃণমূল দল আমাদের শক্ত আছে এবং শক্তই থাকবে চিরদিনের জন্যই। কুণাল ঘোষের যে চরিত্র সে অনুযায়ী তিনি যে কোনো পথে হাঁটুক না কেন, তৃণমূলের তাতে কিছু যায় আসে না, তৃণমূলের কোনো ক্ষতি হবে না। কুণালদা আমাদের সাথে আছে, সাথে থাকবে, আমরা কুণালের সঙ্গে আছি, টিএমসি দলের সঙ্গে আছি, আমরা থাকবো, আমরা চাই যে কুণালদাও আছে থাকবে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে উনি ভালোবাসেন, মনে হয় ওই দলেই থাকবেন আমার মনে হয়। কোথাও হয়তো অভিমান হয়েছে, সত্যর ব্যাপারটা মিটে যাবে এবং কুণালদা আমাদের নেতৃত্ব আছে, নেতৃত্বই থাকবেন। কুণাল ঘোষ ও তো জেল খাটা আসামি, কিন্তু ওর তো কোনো নীতি নেই, নীতি আদর্শ কিছু নেই। কুণালদা আমরা দলে আপনার আছি, দলে থাকবো, তৃণমূল পার্টি নিয়ে আমরা সবসময় আছি, সবসময়ই থাকবো আমরা। কুণাল ঘোষ তো নিজের পথ আগেই হেঁটে নিয়েছে পার্মানেন্টলি বিজেপিতে, উনি তো ভিতরে ভিতরে কয়েকদিন আগেই নয় এর আগেও যোগাযোগ রেখেছেন। হ্যাঁ, বহু আমোদ গেড়ে দলের লোক বা সাংবাদিক ইতিমধ্যেই কুণাল ঘোষের অবিচরে লিখে ফেলেছেন, আহা আহা আবার উঠতে গিয়ে পড়ে গেলেন। আমি জানি কুণাল বাবু এসব নজরে রাখছেন, সময় মতো ডিল করে নেবেন, এবং এটাও নিশ্চিত কদিন পরেই আবার তিনি ভেসে উঠবেন এই ময়দানেই আরো বেশি শক্তি নিয়ে। কাজে নিদান হাঁকবেন না, ক্রনিক ডিজিজ কমে থামে সারে না। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।